প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আপু মনে হচ্ছে যে খুবই পর্দাশীল। তো আমরা তার জীবনের গল্পটা শুনব আর জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তার কী কষ্ট। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো। তো আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়া, খুব সুন্দর নাম। তো সুমাইয়া আপু থাকেন কোথায়? আমি থাকি কুমিল্লার দাউদকান্দি। কুমিল্লার দাউদকান্দি বাসা? আচ্ছা, ভাড়া থাকেন না নিজস্ব জায়গা জমি আছে, ভিটে মাটি আছে? কেন, বাপ দাদার কোনো ভিটা মাটি নেই? বাবা বিয়ে করে চলে গেছে, মা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তো মা মারা গেছে, তখন আপনার বয়স কত ছিল? আম্মু তো মারা গেছে, মনে হয় 5-7 বছর হবে, তখন অনেক ছোট ছিল। এখন মনে হয় আমার 16-17 বছর আর কি, মানে অনেক বছর। আচ্ছা, তো এতদিন কার কাছে ছিলেন? দাদির কাছে থাকি, দাদি আছে, আরেকটা ছোট ভাই আছে। ছোট ভাই আছে আর দাদি আছে? আচ্ছা, পড়াশোনা করেন নাকি? পড়াশোনা আগে করতাম, এখন করতে পারি না, দাদি অসুস্থ হতে বাসা বাড়িতে কাজ করি। ও, বাসা বাড়িতে কাজ করেন। তো এই যে বয়সে বাসা বাড়িতে কাজ করেন, খারাপ লাগে না? খারাপ লাগে কী হবে, এখন ছোটো একটা ভাই আছে না, তারপরে দাদি প্রচুর অসুস্থ। আগে তো দাদি কাজ করতো, এখন দাদি অসুস্থ বিদায় আমি করি আর কি। আচ্ছা, তো বাসা বাড়িতে কাজ করে কি কষ্ট হয় না? আগে কী কী কাজ করতে হয়? কী কী কাজ করতে হয়, এই যে যেমন থাল বাসি ধুই, হাঁড়ি কুড়ি ধুই, তারপর রান্না বাড়া করি, ঘর দোয়ার ঝাড়ি, মানুষের কাপড় চোপড় কাচি। তো যে বাবা থাকলে বা মা থাকলে কি আপনার জীবন এইভাবে এলোমেলো হইতো? না হইতো না, হয়তো বা আল্লাহর ইচ্ছা ছিল না, তাই এরকম হইতো আর কি। আচ্ছা, তো এখন কী জন্য আসলেন ইউটিউবে? এখন প্রতিবেদন আসলাম, আসতে চাইনি, আমি কখনো আসিনি। মানুষে বললো যে ওইখানে যাইলে ভালোই সাহায্য সহযোগিতা পাবি, হেল্প পাবি, তো মানুষ পাবে এইসব কত বলছে। তো ভাবলাম কি যাই আর দেখি কি হয়। মানে দাদি থাকে থাকতে বিয়ে শাদি করতে চান নাকি? তো মনে করেন আপনি তো গ্রামে থাকেন, যদি মনে করেন গ্রামের কোনো ছেলে খেটে খাওয়া কোনো যুবক যদি আপনাকে বিয়ে করে গ্রামে রাখতে চায়, আপনি কি থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। মাটি চুলা রান্না করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, কেন পারবো না, এখন আমার মাটি চুলা তো রান্না করে খেতে হবে। আচ্ছা, ওই সে যদি মনে করেন আপনাকে গ্রামে হাঁস মুরগি একটা খামার করে দেয় বা কোনো কিছু করে দেয় একটা ব্যবস্থা, তা আপনি সেটা কি লালন পালন করে কি বড় কিছু করতে পারবেন? পারবো ইনশাআল্লাহ, কেন পারবো। আচ্ছা, তো দর্শক নাম কি বললেন? নাম হচ্ছে সুবাইয়া। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01833571406। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।